যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের উপলব্ধির কারণে আন্তরিকভাবে তারা চাইছেন না বলে এমনটাই হচ্ছে। আমার তো সেটাই মনে হয় যেটা আসলে সিরিয়াসলি আমরা উপলব্ধি করি না। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিয়ে আমরা প্রতি বছর যখন ফেব্রুয়ারি মাস আসে তখন আমরা প্রচুর অঙ্গীকার আমরা শুনি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করা হবে, উচ্চশিক্ষায় প্রচলন করা হবে, আইন আদালতে প্রচলন করা হবে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। সংকটটা কোথায় সেটা নিয়ে আপনার কাছে শুনতে চাই, পরবর্তীতে আলোচনায় আসবো। জনাব মশিউল আলম। না, আমার মনে হয় এই যে আমরা কথাগুলো বলি যে সর্বস্তরে বাংলা ভাষা চালু করা, মানে যত যত ধরনের ভাষা ভাষা বিষয়ে যত ধরনের করণীয় বলে আমরা কথা শুনি, এগুলি আসলে আন্তরিকভাবে মিল করে না। মানে আমাদের সরকারগুলো আসে যায়, তারা মানে সরকার যারা পরিচালনা করেন তাদের মধ্যে আমি তো আমার তো মনে হয় যে এই বিষয়গুলো উপলব্ধির অভাব আছে যে এগুলি আসলে আন্তরিকভাবে করা দরকার। সেই কারণে আমার মনে হয় এই জিনিসগুলো হয় না, উদ্যোগ নিতে হয়, উদ্যোগ নিতে হয় কংক্রিট উদ্যোগ সরকারি। এগুলো তো সরকারি করবে, যেমন ধরেন আদালতে আদালতে বিশেষ করে আদালতে মানে বাংলা ভাষা চালু করার রায় বাংলায় লেখা, তারপরে আইন এখন বাংলায় প্রণীত হয়, অনেক অনেক হয়, কিন্তু সর্বস্তরে আরো ধরেন উচ্চশিক্ষায় যে ইংরেজির এখনো প্রাধান্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বইপত্র এখনো ইংরেজিতেই পড়া হয়, কারণ বাংলায় বইপত্র উচ্চশিক্ষার বই বাংলায় লেখাই হয় না। তারপরে এই যে বলে উন্নয়ন খাতে মানে এনজিও সেক্টরে, এনজিও সেক্টরের ভাষাই হচ্ছে ইংরেজি ভাষা। তারপরে ধরেন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, যত রকমের দেখবেন সমস্ত কাজকর্ম, আমাদের বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, ব্যাংকে যে লেনদেন হয় এগুলো সবকিছু কিন্তু ইংরেজিতে হয়। আমার মনে হয় যে এগুলি যে উদ্যোগ নিয়ে এগুলি যে চেঞ্জ করা যায়, এগুলি করা উচিত, সেই উপলব্ধিটা আমাদের মনে আমাদের সেই সংকটটা কি আসলে উপলব্ধির অভাবের কারণে রাষ্ট্রপ্রধানদের বা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের উপলব্ধির কারণে আন্তরিকভাবে তারা চাইছেন না বলে এমনটাই হচ্ছে? আমার তো সেটাই মনে হয় যেটা আসলে সিরিয়াসলি আমরা উপলব্ধি করি না। আজকে আমরা সরকার প্রধানকে বলতে শুনেছি যে মানুষ একটু যখন ধনী হয় তখন ইংরেজিতে কথা বলাটাকে তার স্মার্টনেস মনে করে, সেটাকে সাধারণ মানুষের মনোভাবকে একই রকম কিনা? হ্যাঁ, সাধারণ মানুষের মনের মধ্যে তো এটাই আছে যে ইংরেজি বলতে পারলে বা ইংরেজি বলতে পারলে এমনকি বাংলা ইংরেজি বলতে পারলে সে উন্নত মানুষ বা স্মার্ট, একটু এগিয়ে থাকা, এটা মনে করে সাধারণ মানুষও মনে করে। আচ্ছা, আর সর্বস্তরে যে প্রচলনের কথা আমরা বলে থাকি বা বলা হয়ে থাকে সেটা প্রচলন করতে হলে কি ইংরেজিটাকে একেবারে বাদ দিয়ে দিতে হবে, নাকি ইংরেজিও চলছে পাশাপাশি সমানতালে বাংলাটাও চলছে, এমন ভাবে করলে কি সেটা সম্ভব? পারলে আরো আরো চারটা বিদেশি ভাষা শিখবো, কিন্তু বাংলা ভাষা যে একটা মানে প্রধান ভাষা, জাতির ভাষা, জাতীয় ভাষা, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়, স্কুল, বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যে সমস্ত পাঠ্য বই, মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে যে পাঠ্য বইগুলো, এগুলি লিখতে হবে মাতৃভাষায়। বিজ্ঞানের বই মাতৃভাষায় লিখতে হবে, পরিভাষা যেগুলি তৈরি করা হয়েছিল সেগুলি পরিভাষা ব্যবহার করতে হবে, সেগুলো মানে বিশ্ববিদ্যালয়গুলো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তারপরে মাতৃভাষায় ইনস্টিটিউট, বাংলা একাডেমি, নানা ধরনের প্রতিষ্ঠান আছে, সবাই মিলে যদি এইটা চায় তাহলে তো এটা করা সম্ভব।